প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো একটি সাধারণ মোবাইল এর যে হেডফোন আছে সেই সব সাধারণ হেডফোনকে আপনারা কিভাবে ব্লুটুথ হেডফোন বানাতে পারবেন। সো আপনাদের এই সব ব্লুটুথ হেডফোন বানানোর জন্য সবচেয়ে যে সহজ উপায় সেটা হচ্ছে একটি ব্লুটুথ রিসিভার কিনতে হবে, আর আপনারা এটা বাজারে পেয়ে যাবেন 300 থেকে 400 টাকার মধ্যে। এটার নাম হচ্ছে কার ওয়ারলেস ফ্রি রিসিভার, মিউজিক রিসিভার। সো এটা হচ্ছে ব্লুটুথ রিসিভার মূলত বলা যায়। আর বক্সের এই পাশে কিছু কনফিগারেশন দেওয়া আছে, এটা আইফোনে এবং আইপ্যাডে, এর পাশাপাশি অ্যান্ড্রয়েড মোবাইলেও এটা সাপোর্ট করে। সো এটার মধ্যে যে যে ফিচারগুলি আছে সেগুলি বক্সের পেছনে মেনশন করা আছে, আর এখানে এই ব্লুটুথ রিসিভার সম্পর্কে কিছু কনফিগারেশন দেওয়া আছে। সো আমরা আপাতত এগুলি দেখবো না, আমরা দেখবো যে বক্সের ভিতরে আমরা কী কী পাচ্ছি থাকছে। সো আমরা এখন বক্সটা খুলে নিচ্ছি। বক্সের ভিতরে বেশি কিছু থাকছে না, একটি জ্যাক থাকছে এবং একটি থাকছে ইউজার ম্যানুয়াল গাইড। সো আমরা আপাতত একটু ইউজার ম্যানুয়াল গাইডটা দেখবো, যে এই ইউজার ম্যানুয়াল গাইডটা কিন্তু অত বিশেষ কিছুই না। সো একদম সাধারণ কিছু লেখা আছে, চাইলে আপনারা পড়তে পারেন, চাইলে নাও পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে আমাদের মেন আকর্ষণ, যেটা ব্লুটুথ রিসিভার। সো এটা হচ্ছে ব্লুটুথ রিসিভার, আমরা এটা দিয়েই যে কোনো সাধারণ হেডফোনকে ব্লুটুথ হেডফোন বানিয়ে ফেলবো। সো আমরা এখন এটা দেখবো যে এটাকে কীভাবে চালু করবেন, আর আপনারা এটার মধ্যে কী কী প্রসেসের মাধ্যমে যে কোনো সাধারণ হেডফোনকেই ব্লুটুথ হেডফোন বানিতে পারবেন। তাহলে চলুন দেখা যাক। আমাদের এখন ব্লুটুথ রিসিভারটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে যে পাওয়ার বাটনটা আছে, এই পাওয়ার বাটনে ক্লিক করে রাখতে হবে মাত্র 4 সেকেন্ড পর্যন্ত। সো আমরা এখন এটা ক্লিক করে রেখেছি, অলরেডি এটা অন হয়ে গিয়েছে। সো এটাকে আপনার প্রথমে মোবাইলের সাথে কানেকশন করতে হবে, এবং উপরে একটি জ্যাক আছে, এই জ্যাকটার মধ্যে আপনার হেডফোন যেই 3.5 mm অডিও জ্যাকটা আছে এটা প্লেস করতে হবে। এটা প্লেস করার পরে আপনার যেই ব্লুটুথ রিসিভারটি আছে, এই ব্লুটুথ রিসিভার কানেকশন হওয়ার পরেই আপনারা খুব সুন্দরভাবেই একটি ব্লুটুথ হেডফোন বানিয়ে ফেলতে পারবেন আপনাদের মোবাইলকে। সো আমরা এখন এটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা এটা কীভাবে করবেন। সো আমরা এখন এটা অন করে ফেলেছি, এখন মোবাইলের সাথে কানেকশন করব এবং দেখব যে এটার কোয়ালিটি কীরকম। আমাদের যে ব্লুটুথ রিসিভারটি আছে, এই ব্লুটুথ রিসিভারের সাথে প্রথমে মোবাইলের কানেকশন করতে হবে, এই কারণে আপনাদের নোটিফিকেশন থেকে যা করতে হবে। সো নোটিফিকেশন থেকে আপনাদের এই নোটিফিকেশন অন করার পরে এটা আপনাদের ওপেন করে নিতে হবে। এটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ মিউজিক। সো এখানে কিন্তু ব্যাটারি চার্জও দেখাচ্ছে যে ব্যাটারি চার্জ 100%। সো আমরা এটা আপাতত রাখি এবং দেখব যে এটার সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো। সো আমরা কিন্তু এখন এইভাবে এটার সাথে কানেকশন করে এই হেডফোন থেকে কতটুকু ভালো লাউড পাচ্ছি এবং কতটুকু সাউন্ড কোয়ালিটি পাচ্ছি এই জিনিসটা দেখাবো, এবং এরপরে দেখাবো যে এই হেডফোনটা মানে ব্লুটুথ হেডফোনটা ছাড়া শুধু যেই অরিজিনাল হেডফোন আছে সেটাকে আমরা মোবাইলে যেই হেডফোন জ্যাক আছে সেটার ভিতরে ঢুকে দেখবো যে তারপরে কোয়ালিটি কতটুকু ভালো থাকে। সো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা চলছে, আর এটা ফুল ভলিউম পাওয়ারে, মানে এটার সাউন্ডটা একদম বাড়ানো। এখান থেকে আপনারাও কিন্তু অপারেট করতে পারবেন যে সাউন্ডটা কমানো এবং বাড়ানো, এবং এখানে কল রিসিভেরও অপশন আছে। সো আমি এখন এটাকে শোনাচ্ছি যে এটার সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো। সো অলরেডি শুনতে পেলেন যে এটার সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো, এবং আমরা এখন এই রিসিভারটা থেকে এই হেডফোনটা খুলিয়ে দেখব যে এটার সাথে সরাসরি কানেকশন দিলে কতটুকু ভালো কানেকশন পাওয়া যায়, মানে ভালো সাউন্ড পাওয়া যায়। সো আমরা এখন সরাসরি দেখব যে কতটুকু ভালো সাউন্ড পাওয়া যায়। সো এখন আমরা আবার ফুল সাউন্ড দিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখন এটা সাউন্ড কোয়ালিটি। অলরেডি হয়তো আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটার কোয়ালিটি কতটুকু ভালো হতে পারে। সো আপনারা চাইলে এইরকম একটি ব্লুটুথ হেডফোন বানাতে পারেন খুব সহজেই। এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি দুনোভাবেই 100% এক সমান ছিল, কোনোটাতে বেশিও না এবং কমও না, একদম ব্যালেন্স সাউন্ড সম্পূর্ণ সমান। আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারা যদি সাধারণ মানের যদি কোনো ব্লুটুথ হেডফোন কিনতে চান 400-500 টাকার মধ্যে, আমি মনে করি যে আপনারা 400-500 টাকার মধ্যে এইসব ব্লুটুথ হেডফোনগুলি না কিনে আপনারা যদি একটি রিসিভার কিনেন আর একটি সাধারণ হেডফোন কিনেন, তাহলে এইভাবে আপনারা অনেক ব্লুটুথ ভালো হেডফোন আপনারা চালাতে পারবেন। কিন্তু বর্তমানে যে 500-600 টাকার মধ্যে যেসব ব্লুটুথ হেডফোনগুলি পাওয়া যায় সেগুলি সাউন্ড কোয়ালিটি তো মোটেও ভালো না, এবং এর সাথে সাথে এটা একটুও লাউড না, এবং এটার কোয়ালিটি খুবই খারাপ হয়। আর যেগুলি নাকি সবচেয়ে ভালো মানের
যে ব্লুটুথ হেডফোন সেগুলির দাম কিন্তু প্রায় 5-6 হাজার টাকার কম নয়। এই কারণে আপনারা চাইলে যে এই সব কম দামের মধ্যে খুবই ভালো একটি জিনিস পেতে পারেন। সো এটা হচ্ছে ব্লুটুথ রিসিভারটি। এটার মাধ্যমে আপনারা খুব সহজেই অনেক তাড়াতাড়ি যে কোনো সাধারণ হেডফোনকেই ব্লুটুথ হেডফোনে রূপান্তরিত করতে পারবেন। সো জাস্ট এটাই হচ্ছে আজকের ভিডিও, আর আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এইরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।